হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। ভাস্কর্য বিরোধিতায় হুকুমের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে। আর ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়ায় একই মামলায় হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েব আমির সৈয়দ ফয়জুল কারিমকেও আসামি করা হয়েছে। বুধবার 9 ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে এই মামলার আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। মামলার শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। মামলার আবেদনে অভিযোগ করা হয়, চলতি বছরের 13 নভেম্বর রাজধানীর তোফখানা রোডের বিএম ভবন মিলনায়তনে হেফাজত ইসলামের একটি আলোচনা সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশে কোনো ধরনের ভাস্কর্য থাকবে না এবং জাতির পিতার ভাস্কর্য করতে দেওয়া হবে না। গত 27 নভেম্বর চট্টগ্রাম হাটহাজারিতে হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেন, মদিনার সনদে যদি দেশ চলে তাহলে কোনো প্রকার ভাস্কর্য থাকতে পারে না। ভাস্কর্য নির্মাণ বন্ধ না করলে আরও একটি শাপলা চত্বর গটাবেন বলে সরকারকে হুমকি দেন। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকারণের সামনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি জনসভায় প্রধান বক্তার বক্তব্যে ফয়জুল করিম বলেন, বাংলাদেশে যদি কোনো ভাস্কর্য তৈরি করা হয় তাহলে সব ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, প্রয়োজনে আবারও শাপলা চত্বরে জামায়াত করা হবে। অভিযোগে বলা হয়, এর আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের আগে খালেদা জিয়া বলেছিলেন, সকাল 6টার মধ্যে শেখ হাসিনার পতন ঘটাবো, তোমরা সেভাবে কাজ চালিয়ে যাও। তারপর বাবুনগরীর হুকুমে হেফাজতে ইসলামের জঙ্গিবাদীরা জাতীয় মসজিদ বাইতুল মোকারণের অগ্নি সংযোগ করে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলেন। স্বাধীনতার পর থেকে এই উগ্রপন্থী স্বাধীন বিরোধীরা অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং জাতির পিতা দেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিশ্বের কাছে দেশকে হেয় প্রতিপন্ন করছে। এমনতায় অবস্থায় আবার এই স্বাধীন বিরোধী পাকিস্তানিদের দালাল চক্র খালেদা জিয়ার নেতৃত্বে ইসলামিক জঙ্গিবাদী গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য বন্ধ করার জন্য বিভিন্ন কার্যকলাপ ও সংঘাত সৃষ্টি করে তাদের গুন্ডা বাহিনী দিয়ে গত 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়াতে জাতির পিতার ভাস্কর্যের একটি হাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ভাস্কর্যের একটি কান ভেঙে দেয় বলে অভিযোগে বলা হয়। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।